গোল্ড টেস্টের পর এখন অপেক্ষা শততম টেস্টের। এ নিয়ে কলম্বো যেমন তোড়জোড়, আছে ঢাকায়ও। শততম টেস্ট উপলক্ষে শ্রীলঙ্কায় যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান সহ আরও 5 বোর্ড কর্মকর্তা। চলছে সেই প্রস্তুতি। প্রস্তুতি আছে কলম্বোয়ও, তবে সেটা অন্যভাবে। ঐতিহাসিক এই টেস্টকে মাঠের পারফরমেন্স দিয়ে স্মরণীয় করে রাখার প্রস্তুতি। কাল যেমন সকালে কলম্বোয় পৌঁছে দুপুরে ঐচ্ছিক অনুশীলনে নেমেছেন দলের 6 খেলোয়াড়। 15 মার্চ থেকে শুরু টেস্টের একাদশ নিয়েও চলছে আলোচনা। কলম্বো টেস্টের দলে সম্ভাব্য 2টি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। পেসার সুভাষিস রায়ের জায়গায় একাদশে ঢুকতে পারেন পেসার কামরুল ইসলাম, তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি আসতে পারে ব্যাটিংয়ে। গোল্ড টেস্টে 2 ইনিংসে ব্যর্থ মাহমুদুল্লাহর জায়গায় সম্ভবত খেলবেন ইমরুল কায়েস। বিকল্প ভাবনায় আছেন সাব্বির রহমানও। 2015 সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্টের দলে ছিলেন না মাহমুদুল্লাহ। এরপর টানা 8টি টেস্ট খেলে এবারই প্রথম দল থেকে বাদ পড়ার শঙ্কায়। নিউজিল্যান্ডের রানের জন্য সংগ্রাম করা মাহমুদুল্লাহ 50 দেখা পান ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে, কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে আবার হারিয়ে ফেলেন ফর্ম। নির্বাচকদের দৃষ্টি অবশ্য শততম টেস্ট ছাপিয়েও চলে গেছে আরও দূরে। 22 মার্চ কলম্বোতে শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের জন্য 15 সদস্যের দল নির্বাচন হয়ে গেছে এর মধ্যে। বোর্ড সভাপতির অনুমোদন পেলে সেটি ঘোষণা হবে যে কোনো সময়। ওয়ানডের খেলোয়াড়দের কলম্বোয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা 18 মার্চ। ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শ্রীলঙ্কায় যাওয়া নিশ্চিত। মাশরাফির হাতে চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন আরও আগে। কাল পর্যন্ত যা অবস্থা তাতে ওয়ানডে সিরিজ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাওয়ার কথা তার। কাল ওয়ানডে দল নির্বাচনী শেষ হওয়ার পর মাশরাফি শ্রীলঙ্কা যাওয়ার ব্যাপার নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।